কালীপূজার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা। কালীপূজার আবেদনের জন্য বিশেষ পোর্টাল খুলল কোচবিহার জেলা পুলিশ। বুধবার বিকেল ৫টা নাগাদ কোচবিহার পুলিশ সুপার দপ্তরে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা। এদিন তিনি জানিয়েছেন, দুর্গাপূজার আগে ঠিক যেরকম দুর্গাপূজার পারমিশনের জন্য একটি পোর্টাল খোলা হয়েছিল, ঠিক সেরকমভাবে কালীপূজার আগেও খোলা হলো তা। এখানে সব রকম নথিপত্র আপলোড করা যাবে এবং এখান থেকে পারমিশন হয়ে যাবে। এই পোর্টালে সমস্ত দপ্তরের আধিকারিকগণ রয়েছে। পূজা কমিটির সুবিধার্থে এই পোর্টালের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। কমিশনের জন্য প্রেস কনফারেন্স করা হচ্ছে। যেরকম আপনি জানেন, দুর্গাপূজার সময় একটা পোর্টাল ক্রিয়েট করা হয়েছিল, সেই পোর্টাল নিয়েই আবার কালীপূজা পারমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। দ্য ইউআরএল অফ দ্য পোর্টাল ওয়াজ কুচবিহার পূজা পারমিশন .in, সেমই আছে। যেরকম আগে পারমিশন হয়েছিল সেরকমই হবে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন, ওরা ওখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। যেরকম আগে সবাই ডিপার্টমেন্টস ওখানে ছিলেন, এবারেও আছেন। তো ফায়ার হোক, ইলেকট্রিসিটি হোক, পুলিশ, সিভিল সাইট, ওরা সবাই ওখানে আছে। যে যে ডকুমেন্টেশনগুলো লাগবে সেটা ওখানেই আপলোড হয়ে যাবে। ইট ইজ আ সিঙ্গেল উইন্ডো ইন্টারফেস, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। তো আপনারা যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন ওই পোর্টাল দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। স্যার, বলছিলাম এই যে সামনেই দেখুন, এখনই জাস্ট দুর্গাপূজা বেরোলো। তো আপনারা জানেন, তো যেরকম পিঙ্ক পেট্রোল ছিল, উইনার্স ছিল, আমরা সবাই রাস্তায় ছিলাম। আর যেরকম পেট্রোলিং হয়েছিল, নাইট পেট্রোলিং থাকবে, নাকাগুলো থাকবে, স্পেশাল নাকাস হবে। তো সবসময় যে মেজার্স আমরা নেই ও সেটাই আবার নেব। কিছু নিষিদ্ধ শব্দবাজির দাপটাকে দেখা যায় কালী পুজো দু একদিন আগের থেকেই আর কি সেটা চলে, সেই ধরনের বাজি পট্টা বাজারে যাতে না হয়, সেখানে কি বিশেষভাবে কোনো সতর্কতা বা কিছু? হ্যাঁ, সেটা নিয়ে অনেক রেটগুলো চলতে থাকবে, ইনফরমেশন আমরা কালেক্ট করছি। যখন এরকম কিছু ইনফরমেশন আসবে আমরা সাথে সাথে অ্যাকশন নেব। প্লাস আরেকটা প্রেস কনফারেন্স করে আমরা সেবার যে গ্রিন ফায়ার ক্র্যাকার্সের জন্য আমরা ক্ল্যারিফিকেশন বা আরেকটা ভিডিও ইনফরমেশন ভিডিও রিলিজ করে দেবো।